हेलो, हेलो। हाँ सर। सॉरी, नेटवर्क का कैलो आवाज। ओ এনিওয়ে, আমার ছবিটা গেল, এডিট ডাউনলোড করা হয়নি। তাহলে যেটা দেখাচ্ছিলাম, বেনজিন, ঠিক আছে, C6H6। তাহলে এখানে আমার কার্বন গুলো সব সিঙ্গেল বন্ডে আগে আঁকছিলাম, তারপর তার হ্যালো মধ্যে বললাম স্যার, যে বুঝতে পারছি না। হ্যালো, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে প্রত্যেকটার মধ্যে sp2 হাইব্রিডাইজেশন থাকা মানে হচ্ছে বন্ড পেয়ার আর লোন পেয়ার নাম্বার 3 হতে হবে। তাহলে এখানে আমি তিনটে তিনটে করে আগে বানিয়ে দিলাম, আর বাকিগুলো তো সিগমা বন্ড পেয়ার বা লোন পেয়ার কিছু করতে হবে না, তার জন্য আমি বাকিগুলোকে অল্টারনেটলি পাই করে দিলাম, যাতে প্রত্যেকটা কার্বনে চারটে করে হাত থাকে, এবং যে হাতগুলো ফাঁকা আছে সেই হাতগুলোতে হাইড্রোজেন বসিয়ে দিলাম, তাহলে দেখো বেনজিন হয়ে গেল। এবার প্রত্যেকটা পয়েন্ট, তার মানে sp2, তার মানে প্রত্যেকটা পয়েন্টেই একটা করে আমি ইমাজিনারি ট্রায়াঙ্গেল ভাবতে পারি, যেটা কিনা একটা প্ল্যানার। তাহলে কি হচ্ছে, এটা খুব সুন্দর এরকম দেখতে একখানা, ঠিক আছে, এরকম দেখতে একখানা মলিকিউল হয়ে যাচ্ছে আর কি। এই 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 ঠিক আছে, এরকম একটা মলিকিউল হয়ে যাচ্ছে দেখতে। তাহলে এটা টোটালটা কি হচ্ছে, টোটালটা হচ্ছে কি আমার প্ল্যানার। তাহলে প্ল্যানারের কন্ডিশনটা ফুলফিল। আর সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে দেখো কতগুলো পাই ইলেকট্রন রেখেছিলাম, দেখো কতগুলো ডবল বন্ড রেখেছিলাম, এই একটা দুটো তিনটে। তাহলে কি হচ্ছে, আমার টোটাল পাই ইলেকট্রন হচ্ছে, পাই তিনটে পাই বন্ড আছে, তার মানে ছটা পাই ইলেকট্রন আছে। ছটা পাই ইলেকট্রন মানে 4 × 2, সরি, 4 × 1 + 2, তাই দেখো সেটা 4n + 2 ফর্মুলার সঙ্গে সেম হচ্ছে, ঠিক আছে। তাহলে দুটো কন্ডিশনই আমার এখানে স্যাটিসফাই হয়ে গেল। তাহলে এটা প্ল্যানারও হচ্ছে আর 4n + 2ও হচ্ছে। তাহলে এইখানে বলছি যে পাই বন্ড গুলো আছে, এখানে যে পাই বন্ড গুলো আছে সেই পাই বন্ড গুলো ডান্স করবে, সেই পাই বন্ড গুলো নিজেদের মধ্যে একটা ডান্স জুড়বে। কেন স্যার, এনটা ওয়ান কিরম করে বুঝলাম না। সিক্স কে 4n + 4 × 1 + 2 করে লেখা যায়, তো সিক্স কে আমি 4 × 1 + 2 করে লিখলাম। আচ্ছা আচ্ছা, সিক্স কে আমি ওইভাবে লিখতে পারি, আমাদের ম্যাচ করানোর কথা, ভ্যালিডিটিটা চেক করানোর কথা। আমি তো ক্যালকুলেট করছি না, আমি এটা ভ্যালিডিটি চেক করছি, ওটা ভ্যালিড কিনা, সিক্সটা যে 4n + 2 কন্ডিশনটাকে মেনে চলছে তা ভ্যালিড কিনা। ওকে, তাহলে কি করছে, তাহলে ওরা একটা ড্যান্স করছে, ড্যান্সটা কিরকম বিউটিফুল ড্যান্সটা, সরি তোমরা এখন এই স্ট্রাকচারটা দেখোনি, সি 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 সি, ঠিক আছে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে করে এই স্ট্রাকচারটা তৈরি করবে। কিন্তু ড্যান্সটা কি ইচ্ছে করে করছে, ওর কি কোনো কারণ আছে? কন্ডিশন তো নয় বুঝলাম, কিন্তু কন্ডিশনের পরেও, কিন্তু কন্ডিশন স্যাটিসফাই করলেও কিন্তু অনেক সময় অনেক কিছু করে না। এর কারণটা হচ্ছে বায়াসনেস কাটানো। কিসের বায়াস? বেসিক্যালি হচ্ছে ওর ডিস্টেন্স বায়াস। হোয়াট ইজ ডিস্টেন্স বায়াস? না, আমরা যখন কেমিক্যাল বন্ডিং এর বন্ড প্যারামিটার গুলো পড়ছিলাম, তখন আমরা একটা জিনিস খেয়াল করেছিলাম যে সিঙ্গেল বন্ড ইজ লঙ্গার, সিঙ্গেল বন্ড ইজ লঙ্গার দেন ডাবল বন্ড। কেন? ডাবল বন্ডে পাই থাকে আর সিঙ্গেল বন্ডে অল সিগমা, এটা পাই প্লাস সিগমা, তাহলে সিগমা মানে হচ্ছে হেড অন, তাহলে ওটা বড় হতে পারে। এই
এই কিন্তু ডাবল বন্ডে হচ্ছে ল্যাটারাল পাই বন্ড হচ্ছে ল্যাটারাল ওদেরকে বড় হলে হবে না ঠিক আছে এটা হেড অন আর এটা হচ্ছে আমার ল্যাটারাল তো এই তাই জন্য ডাবল বন্ডকে একটু কাছাকাছি থাকতে হয় তাই ডাবল বন্ড হচ্ছে লেন্থের দিক থেকে ছোট এটা অন দা বেসিস অফ শিয়ার লেন্থ তাহলে যখন ব্যাপারটা এইরকম স্ট্রাকচারে আছে তখন অ্যাকচুয়ালি ওকে কিরকম দেখতে হওয়া উচিত সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি অনেকটা যেন সুপারম্যানের সিম্বলের মতো কেউ যদি এখানে একটা এস লিখে দেয় তাহলে দেখো সুপারম্যান হয়ে গেল তাই না আর ও যখন এই স্ট্রাকচারে আছে এডিকেটটাতে সরি এডিকেটটাতে তখন কি হয়েছে ব্যাপারটা তখন হয়েছে সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি হয়ে যাচ্ছে তো তাহলে এই স্ট্রাকচারটা হবে না এই স্ট্রাকচারটা হবে কোনটা বেশি হবে কোনটাতে থাকবে বোঝা মুশকিল কারণ কেমিস্ট্রি পার্সিয়ালিটি সহ্য করতে পারে না নিশ্চয়ই এদের মধ্যে কোনো ভাব ভালোবাসা নেই এদের মধ্যে কোনো ভাব ভালোবাসা নেই বা এদের মধ্যে কোনো ভাব ভালোবাসা নেই যে এরা কাছাকাছি বসে আছে আচ্ছা ভেতরে এসটা কিন্তু থাকে না আমি যা সুপারম্যানের কথাটা উল্লেখ করলাম বলে দিলাম হ্যাঁ বা যদি এখানে যদিও বা থেকে থাকে তাহলে এইখানে কি আছে তাহলে এইখানে কি আছে তাহলে এইখানে কি আছে তাহলে প্রত্যেকটা কার্বনকে আমি কোশ্চেন করতে পারি না এ কার্বন তুই কাকে বেশি ভালোবাসিস রে এটাকে না এটাকে এখানে তো তুই দিব্যি এটার সঙ্গে বসেছি দি এইখানে তুই এটার সঙ্গে বসে পড়েছিস তাহলে এই যে আমি দেখতে পাচ্ছি যে ও বারবার নিজের অ্যালিজেন্স চেঞ্জ করছে তার মানে এই স্ট্রাকচারও কারেক্ট নয় ওই স্ট্রাকচারটাও কারেক্ট নয় নাইদার অফ দিস টু স্ট্রাকচার ইজ অ্যাবসোলুটলি কারেক্ট সো দিস ইজ হোয়াই উই ক্যান সে দ্যাট দিস ইজ আ রেজোনেটিং স্ট্রাকচার দিজ আর দ্য রেজোনেটিং স্ট্রাকচার হুইচ হ্যাজ পুয়ার স্টেবিলিটি রেজোনেটিং স্ট্রাকচার ঠিক আছে লেস স্টেবল এরা কিন্তু লেস স্টেবল তো ওরা কি করে ও ওরা না ওই বাই বাই করে ইলেকট্রনটা ঘুরিয়ে এই যে ডিলোকালাইজেশন বলছিলাম এটাকে ডিলোকালাইজেশন বলছি ডিলোকালাইজেশন হচ্ছে ফেনোমেনাটার নাম ঠিক আছে মানে মানে এটা হচ্ছে একটা ভার্ব আর নামটা হচ্ছে রেজোনেন্স ফেনোমেনাটার নাম হচ্ছে রেজোনেন্স ডিলোকালাইজেশন হচ্ছে ভার্বটা অ্যাকশনটা ঠিক আছে ও যাচ্ছে ওটা একটা ট্রিপ যাচ্ছেটা হচ্ছে অ্যাকশন ট্রিপটা হচ্ছে ফেনোমেনাটার নাম বিজনেস ট্রিপ ওটা আমার বিজনেস ট্রিপ ও আচ্ছা তুই ওখানে গেছিলি হ্যাঁ ওটা আমার স্কুল ট্রিপ ছিল ঠিক আছে তো ওই ডিলোকালাইজেশনটা এরা করতে পারছে টু অ্যাভয়েড দিস আনস্টেবিলিটি অ্যাভয়েড দিস আনস্টেবিলিটি ওরা ইলেকট্রনগুলোকে বাই বাই করে মাঝখানে ঘুরিয়ে এই একটা স্টেবল স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করে যেখানে কোনো বায়াসনেস নেই যেখানে সবকটা কার্বনই ইকুয়াল ডিস্টেন্সে বসে আছে এবং মাঝখান দিয়ে এটা ঘুরছে ইলেকট্রনটা ঘুরছে ঠিক আছে পাই ইলেকট্রনটা ঘুরছে এটাকে বলছে বলা হচ্ছে 1 2 3 4 5 এখানে একটা কার্বন সবখানে দিতে বলে যাচ্ছি 6 এটাকে বলা হচ্ছে পাই ইলেকট্রন ক্লাউড এটাকে বলা হচ্ছে পাই ইলেকট্রন ক্লাউড এই জিনিসটা কিন্তু আমার হয়ে গেল কি মোর স্টেবল এটা লেস স্টেবল থেকে হয়ে গেল মোর স্টেবল তার মানে লেস স্টেবল কোনগুলো ছিল লেস স্টেবল ছিল এই দুটো এরা ছিল হচ্ছে লেস স্টেবল তাহলে এই যে পাই ইলেকট্রন গুলো ঘুরছে একটা এনার্জি ছাড়ছে তো ঠিক আছে তাহলে এর যে এনার্জিটা বেরিয়ে যাচ্ছে দ্যাট এনার্জি বিকাম দ্য স্মেল দ্য এনার্জি কামস আউট অ্যাজ দ্য অ্যারোমা স্মেল অর অ্যারোমা ঠিক আছে রোমানি পিপল ইউরোপে রোমানি পিপলরা বিভিন্ন রকম কালারফুল অ্যান্ড স্মেলি জিনিসপত্র লোকজনের কাছে বিক্রি করত
রোমানিরা হচ্ছে ইন্ডিয়ান, কিন্তু যাযাবর ইন্ডিয়ান। তারা একসময় ভারতীয় ছিল, কিন্তু ভারত থেকে তারা ক্যারাভ্যান গাড়ি ক্যারি করে বিদেশে বেরিয়ে, মানে পশ্চিম দিকে বেরিয়ে পড়েছিল। তো তাদেরকে জিপসি বা রোমানি বলা হয়। তো ওদের থেকে এই জিনিসটা পাওয়া যেত বলে রোমা, সেখান থেকে অ্যারোমা, ঠিক আছে? তো গন্ধ, এই অ্যারোমেটিক কম্পাউন্ডের আমাদের দুটো ক্লাসিফিকেশন আছে, হোমোসাইক্লিক অ্যারোমেটিক আর হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক। হোমোসাইক্লিক অ্যারোমেটিকটা কিরকম? হোমোসাইক্লিক অ্যারোমেটিক হচ্ছে সি 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 সি, সবাই সি, এবং অল্টারনেটিভ পজিশনে পাই বন্ড আছে, হাইড্রোজেন গুলো থেকে যায়। অন্য কিছু থাকতে পারে, ধরো এখানে একটা ক্লোরিন ঢুকে গেল, কোনো অসুবিধা নেই, কিন্তু রিং এর মধ্যে যে মেম্বার গুলো আছে তারা সবাই কার্বন হতে হবে। আর হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক হচ্ছে সি 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 এন সি সি, এখানে অল্টারনেটিভলি পাই বন্ড। দেখো নাইট্রোজেনের তিনটে হাতে, তিনটে হাতই ভরা, ওখানে কোনো হাইড্রোজেন ঢুকতে পারবে না, তাহলে বাকি জায়গায় বাকি পাঁচটা না, কার্বনের জায়গায় পাঁচটা আমার হাইড্রোজেন বসতে পারছে, তাহলে এটা হচ্ছে হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। এছাড়া আমরা মিক্সচার দেখেছিলাম, কিছু মিক্সচারের কথা তখন পড়েছিলাম, যেমন ধরো সি 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 এইচ টু সি এইচ থ্রি, এটা হচ্ছে আমার অ্যালিফ্যাটিক আর অ্যালিসাইক্লিকের মিক্সচার, ঠিক আছে? তারপর ধরো সি 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 সি, ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড, প্রত্যেক আছে একটা করে হাইড্রোজেন, আর এখানে দুটো করে হাইড্রোজেন, তাহলে এই সাইডটা অ্যালিসাইক্লিক হয়ে গেল, যেখানে দুটো করে হাইড্রোজেন আছে, কোনো ডবল বন্ড নেই, কিছু নেই, আর ওই সাইডটা হয়ে গেছে কি অ্যালিফ্যাটিক, এই অ্যারোমেটিক, তাহলে এটা হচ্ছে অ্যারোমেটিক আর অ্যালিসাইক্লিকে মিক্সচার, ঠিক আছে? তাহলে প্রথমটা ছিল অ্যালিসাইক্লিক প্লাস অ্যালিফ্যাটিক, এটা অ্যালিফ্যাটিক পোর্শন, এটা হচ্ছে অ্যালিসাইক্লিক, এটা হচ্ছে অ্যালিসাইক্লিক পোর্শন প্লাস অ্যারোমেটিক। তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারছো অ্যারোমেটিকের সঙ্গে যদি আমি অ্যালিফ্যাটিক দিই তাহলে দেখতে কেটা কেমন হতে পারে, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে একটা রিং করি সি 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 সি, আর এখানে যদি একটা সি সি, এখানে সি এইচ থ্রি, এখানে সি এইচ টু করে দিচ্ছি, আর বাকি হাতগুলো একটা করে হাইড্রোজেন, আর মাঝখানে পাই বন্ড, এই এই এই, তাহলে এটা হয়ে গেল আমার অ্যালিফ্যাটিক প্লাস অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক, অ্যালিফ্যাটিক প্লাস অ্যারোমেটিক, এইটা আমার অ্যারোমেটিক পোর্শনটা। তাহলে এই রকম ধরনের আমাদের টোটাল ডিফারেন্ট ডিফারেন্ট অফ টাইপ অফ কম্পাউন্ডস আছে। নাও এবার তুমি দেখতে পেলে যে প্রত্যেকবার না আমাদের আঁকতে গেলে বন্ড 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 বন্ড, কার্বন 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 কার্বন, হাইড্রোজেন 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 ভরিয়ে দিতে হচ্ছে। এইভাবে বর্ণর কোনো মানে হয় না, এত লাইন টানার এত লেখার মানে হয় না। তাহলে উই নিড আ রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন অফ অর্গানিক কম্পাউন্ড। ওকে, রিপ্রেজেন্টেশন বলতে
প্রথমটা হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচার, বন্ড লাইন স্ট্রাকচার একটু আগে যেটা করছিলাম ওটা হচ্ছে জঙ্গলের মতো দেখতে লাগছে ব্যাপারটা, এইখানে বন্ড ওইখানে বন্ড সেইখানে বন্ড, দেখো কি বিচ্ছিরি দেখতে লাগছে, খালি লাইন 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 লাইন, এই ছবিটা দেখো ছবি দুটো দেখো তাই না, এখানে দেখো খালি লাইন খালি লাইন, এই ধরনের ইয়েকে বলা হয় সরি এটা বন্ড লাইন ফর্ম না, এটাকে বলা হয় এক্সপ্যান্ডেড বা এক্সটেন্ডেড ফর্ম, ঠিক আছে এক্সপ্যান্ডেড অর এক্সটেন্ডেড ফর্ম। আমি একটা অ্যালিফ্যাটিক এর স্ট্রাকচার দেবো, একটা অ্যারোমেটিক এর স্ট্রাকচার দেবো, তাহলেই ব্যাপারটা বোঝা যাবে। ধরো অ্যারোমেটিক এর স্ট্রাকচার সি 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 এন সি সি এইচ 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 ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, সব কটা বন্ড আমাকে দেখা যাবে তখন সেটা এক্সপ্যান্ডেড বা এক্সটেন্ডেড ফর্ম বলবো। ঠিক তেমনি সি 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 এইচ 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 এইচ, দেখো এইচ আর জায়গা লিখতে পাচ্ছি না, বাপরে বাপ জঙ্গলের মতো হয়ে আছে, কোনটা যে কার সঙ্গে লেগে আছে হাজার চেষ্টা করেও বোঝা যাচ্ছে না, তাই এটা লেখাটা সবসময় সুবিধাজনক নয়, যদিও এখানে তুমি সবকটা বন্ড কার কটা বন্ড আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে সেটাকে করতে হবে কি, কম্প্রেসড অর কন্ডেন্সড ফর্ম। এবার কি করলাম, এবার কার্বন কার্বনে তো বন্ড রাখলাম, কিন্তু কার্বন হাইড্রোজেনে আর কোনো বন্ড রাখলাম না, ঠিক আছে। তাহলে সেটা কিরকম হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড এন সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি এইটা এইচ 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 এইচ, এটা কিরকম হয়ে গেল সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ, বেশ একটু ছিমছাম লাগছে না ব্যাপারটা, মনে হচ্ছে তোকে সেলুনে গিয়ে চুলটা কেটে এসছে বা চিউনি দিয়ে চুলাচ্ছে নিয়েছে সেরকম ব্যাপার আর কি, ঠিক আছে। তো এইটা আমার অনেক বেশি ভদ্রস্থ লাগছে, ঠিক আছে। নেক্সট রিপ্রেজেন্টেশনটা হচ্ছে অ্যাব্রিভিয়েটেড ফর্ম, ঠিক আছে, বা কন্ডেন্সড ফর্ম। তুমি বলবে এটাও কন্ডেন্স এটাও কন্ডেন্স, হ্যাঁ যারা এটাকে কন্ডেন্স বলে তারা এটাকে কন্ডেন্স বলে না, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আইডিয়া আছে আর কি, তো এটাকে কম্প্রেস বলাই ভালো উপরেরটাকে, ঠিক আছে, এইটাকে ইউজ না করাই ভালো, এটা থার্ড এরটার জন্য। এবার কিরকম দেখতে হবে ব্যাপারটা, এবার হচ্ছে কি কন্ডেন্স ফর্মে কি কার্বন কার্বনের মধ্যে আমি হাত দেখাবো না, কার্বন কার্বনের মধ্যেও হাতগুলোকে আমি অফ করে দেবো, কিন্তু সেটা অ্যালিফ্যাটিকে করতে পারবো অ্যারোম্যাটিকে করতে পারবো না, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে কি সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি, একমাত্র ব্রাঞ্চের ক্ষেত্রে সেখানে আমি দেখাতে পারলাম, ঠিক আছে। তো অ্যারোম্যাটিকেও তাই হচ্ছে ব্যাপারটা, অ্যারোম্যাটিক এর থেকে আলাদা কিছু হয় না বলে অ্যারোম্যাটিকটা দেখাচ্ছি না, এটা অনলি ফর অ্যালিফ্যাটিক কে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, অনলি অ্যালি ফ্যাটি, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে অ্যাব্রিভিয়েটেড ফর্ম, তোমরা ছোটবেলায় যে C2H5OH বা এই ধরনের জিনিসপত্রগুলো পড়তে সেগুলো, ঠিক আছে, অ্যাব্রিভিয়েটেড ফর্ম। এটা কি হয়ে যাবে, এটা অ্যালিফ্যাটিকটাকে করে দেবে কি যতগুলো সি পরপর আছে সেগুলোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো, সি এইচ থ্রি সি এইচ সি টু এইচ ফাইভ সি টু এইচ ফাইভ,
বা এই যে এত বড় রিং স্ট্রাকচারটা, এই রিং স্ট্রাকচারটাকে আমি ফর্মুলা করে লিখে নিলাম C5H5N C5H5N। তাহলে ওটা দেখতে কেমন শুনতে কেমন আমি কিছু জানি না, আমি খালি এইটুকুনি জানি ওর মধ্যে পাঁচটা কার্বন আছে, পাঁচটা হাইড্রোজেন আছে আর একটা নাইট্রোজেন আছে। তাহলে অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ স্ট্রাকচারটাই যায় হারিয়ে। তো দুটোকেই বজায় রাখতে পারি কিভাবে, দ্য ফাইনাল কম্প্রোমাইজ বন্ড লাইন ফর্ম। এই বন্ড লাইন ফর্মে কার্বন হাইড্রোজেন সব উড়ে যায়, কি থেকে যায়, খালি বন্ড গুলো থেকে যায়। তাহলে বুঝবো কি করে কোথায় কি অ্যাটম আছে, সেটা এটাকে দেখার পরেই বুঝতে পারবো। প্রথমটাকে আমি লিখছি এইভাবে, এক দুই তিন, আর এইটাকে লিখছি এই এই, আর অ্যারোমেটিকটাকে লিখছি এই 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 এই। বোঝা গেল কি হলো, প্রত্যেকটা পয়েন্ট জাংশন হোক বা টার্মিনাল, তারা হচ্ছে এক একটা কার্বন। প্রত্যেকটা পয়েন্ট জাংশন হোক বা টার্মিনাল, এগুলোকে টার্মিনাল বলা হয়, জাংশন মিড পয়েন্ট টার্মিনাল, এরকম তিনটে পয়েন্ট আছে, এটা হচ্ছে জাংশন। এটা হচ্ছে মিড পয়েন্ট, আর এটা হচ্ছে টার্মিনাল। প্রত্যেকটা জাংশন মিড পয়েন্ট এন্ড টার্মিনালে যদি অন্য কোনো এলিমেন্টের নাম না লেখা থাকে, যেমন নাইট্রোজেন এখানে লিখেছিলাম, তাহলে সেটা হয়ে যাবে কার্বন। তার মানে এখানে স্ট্রাকচারটা কি, সি 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 সি, এটা হচ্ছে এটার মানে, এটাও যা এটাও তাই। এইবার প্রত্যেকটা কার্বনের দিকে তাকিয়ে দেখো কতগুলো করে এমটি হ্যান্ডস আছে, হাউ মেনি এমটি হ্যান্ডস আর দেয়ার। সো যতগুলো এমটি হ্যান্ডস থাকবে ততগুলো হাইড্রোজেন থাকবে। তাহলে এখানে তিনটে, এখানে দুটো, এখানে একটা, এখানে তিনটে, এখানে দুটো, আর এখানে তিনটে। তাহলে দেখো এই ফর্মটা চলে আসছে, ঠিক আছে, CH3CH CH2CH3, তলার দিকে CH থেকে নেমেছে CH2CH3, ঠিক আছে, এইটা হচ্ছে বন্ড লাইন ফর্ম। ওকে, তাহলে এইটাকে আমি একইভাবে ডিকোড করতে পারি, যতগুলো জাংশন আছে বা মিড পয়েন্ট আছে, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কার্বন, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কার্বন, এবং তাদের মধ্যে ডবল বন্ড আছে। ওহো, একটা একটা ভুল করলাম, একটা নাইট্রোজেনও আছে, পাঁচটা কার্বন, তার মধ্যে ডবল বন্ডও আছে। এবার স্যার বলছি, এই বন্ড লাইন ফর্মে এরর হওয়ার চান্সেস আছে না? না, বন্ড লাইন ফর্মটাই বেশি অ্যাকচুয়ালি লোকেরা হ্যাবিচুয়েটেড হয়ে যায় আলটিমেটলি ইউজ করতে করতে। এটা পুরোটাই ব্রেনের ওপর, যখন প্রথমবার যখন অ ক খ বলছিলে তখন তো অনেক সময় অনেক ভুল বানান লিখতে, তাই না, এবিসিডি যখন শিখেছিলে ভুল বানান তো লিখতে, তো এরর হতে পারে ভেবে তো আমরা শেখাটা স্টপ করে দিই না, ওকে, প্র্যাকটিস করতে হয়। তাহলে এবার দেখো এমটি হ্যান্ডগুলোতে আমি হাইড্রোজেন ভরে দিচ্ছি, তাহলেই দেখো এই ফর্মুলাটাই আমার, এই ফর্মুলাটা হয়ে গেল C5H5N হয়ে গেল, বা এই স্ট্রাকচারটাই আমার এই স্ট্রাকচারটা হয়ে গেল, ঠিক আছে। তো দিস ইজ দা আর্ট অফ বন্ড লাইন স্ট্রাকচার। তাহলে যদি কালকে তোমাকে বলি হোয়াট ইজ দিস, তুমি আশ্চর্য হবে না, তুমি বললে আচ্ছা এটা তো, এটা তো হচ্ছে C6H6, কি করে বললে, কারণ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা পিক, তাহলে সি 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 সি, আর মাঝখানে ইলেকট্রন ক্লাউড আছে, তার মানে নিশ্চয়ই এখানে রেজোনেন্স হয়েছে, তার মানে এখানে ডবল বন্ড আছে, তাহলে প্রত্যেকটা হাতের একটা করে হাত, দুজন হাইড্রোজেন ফাঁকা, হাত ফাঁকা, সেখানে হাইড্রোজেন ঢুকে যাবে, তাহলে ছটা কার্বন আর ছটা হাইড্রোজেন ডিকোড হয়ে বেরিয়ে চলে এলো, ঠিক আছে। তাহলে যদি কালকে তোমাকে বলি হোয়াট ইজ দিস, তাহলে তুমি বলবে যে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, তাহলে সি সি, আর এই কার্বনের সাথে একটা ওইচ আছে, তাহলে বাকি কার্বনের হাতগুলো ভরাই, তাহলে এটা তিনটে, এটা দুটো, তাহলে এটাই হয়েছে আমার C2H5OH ইথানল।
ঠিক আছে, এই কারণেই আমি তখন ফ্যাটটাকে যখন এঁকেছিলাম, ফ্যাটের ছবিটা উড়ে গেছে, ফ্যাটটাকে যখন এঁকেছিলাম আমি এরকম ঢেউ খেলিয়ে এঁকেছিলাম। যদি ওখানে কার্বনটা দিয়েছিলাম, বাট দিস কামিং ফ্রম দ্যাট স্ট্রাকচার কামিং ফ্রম দিস বন্ড লাইন ফরম্যাট। ওকে, আচ্ছা এখানে এই যে ফেম, এই যে মিথানলটা আঁকলাম, মিথানলটা আঁকতে গিয়ে আমাদের আরেকটা জিনিস রিয়ালাইজ হলো যে অ্যাকচুয়ালি অর্গানিক কম্পাউন্ড খালি হাইড্রোকার্বন দিয়ে তৈরি নয়, অর্গানিক কম্পাউন্ডের দুটো পার্ট আছে, ঠিক আছে, অর্গানিক কম্পাউন্ড দুটো পার্ট দিয়ে তৈরি, একটা হচ্ছে ফেস, একটা হচ্ছে হার্ট। ঠিক আছে, আমাদের নামেও দুটো পার্ট আছে, তাই না, একটা হচ্ছে ফেস, হাউ ইট ইজ লুকিং, হাউ ইট লুকস লাইক, আর এটা হচ্ছে হার্ট, হোয়াট হি হোয়াট ইট ডাজ, হোয়াট ইট ডাজ। আচ্ছা স্পর্শক, তুমি সৌবর্ণকে চেনো তো? স্পর্শক, এবার তোমাকে যদি আমি বলি সৌবর্ণ ভট্টাচার্য, ঠিক আছে, তো তোমার ওর মুখটা মনে পড়বে তো? তো সেরকম ভাবে অর্গানিক কম্পাউন্ডেও তার নাম বললে তার চেহারাটা মানে তার স্ট্রাকচারটা কি হয় সেটা খুব ভালো বোঝা যায়। যে জিনিসগুলো দিয়ে বোঝা যায় তাদেরকেই বলা হয় অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে, এই ফেসটাকে বলা হয় অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ। আমার যে কোম্পানি আছে একটা, ওটার নাম হচ্ছে অ্যালকাইল, ঠিক আছে। তো অ্যালকাইল গ্রুপ কারা কারা হতে পারে? এইচ সি এইচ থ্রি, সি টু এইচ ফাইভ, সি থ্রি এইচ সেভেন, সি ফোর এইচ নাইন, সি ফাইভ এইচ এইচ ইলেভেন, সি সেভেন এইচ থার্টিন, সি এইট এইচ ফিফটিন, সি নাইন এইচ সেভেন্টিন, সি টেন এইচ নাইনটিন। এগুলো হচ্ছে আমার অ্যালকাইল গ্রুপের প্রথম এগারোটা মেম্বার। তার মধ্যে হাইড্রোজেনটা হাইড্রোকার্বন না হলেও কোনো কোনো জায়গায় কোনো কোনো কম্পাউন্ডে এই হাইড্রোজেনটা থাকে, ঠিক আছে। এটা অনেকটা এদের নাম যখন করা হয় তখন অনেকটা এটা আমাদের নেমের মতো কাজ করে, নেম, যেমন সৌবর্ণ। স্পর্শককে যদি আমি বলি ভট্টাচার্য, তাহলে কিন্তু তুমি সৌবর্ণের মুখটা নাও ফুটি উঠতে পারো, তুমি আমার মুখটা ফুটি উঠতে পারো, তুমি ভ্যারিয়াস ভট্টাচার্যের মুখের সামনে চোখের সামনে ফুটি উঠতে পারো, ইউ উইল নট নো, বা সৌবর্ণ বললে ওই একটাই মুখ ফুটে উঠবে তোমার চোখের সামনে, ঠিক আছে। তো দিস ইজ লাইক আওয়ার নেম, ঠিক আছে। তাহলে এটার নাম হচ্ছে মিথাইল, মিথাইল বলতেই তুমি বুঝবে আচ্ছা সিএইচ থ্রি আছে, এটার নাম হচ্ছে ইথাইল, আচ্ছা সি টু এইচ ফাইভ আছে, এটার নাম হচ্ছে প্রোপাইল, এটার নাম হচ্ছে বিউটাইল, মিথ ইথ প্রো বিউট। এরপর থেকে শুরু হচ্ছে ক্যালেন্ডার, পেন্ট, হেক্স বা সেক্স, হেপ্ট, একটা কম বাদ চলে গেছে, একটা বাদ গেছে, সেই কারণে আমি আটকালাম, কি বাদ গেছে বলতো? এখানে সি সিক্স এইচ থার্টিন, সি সেভেন এইচ ফিফটিন, একটা করে বাদ চলে, এটা সেভেন্টিন, এটা নাইনটিন, এটা টোয়েন্টি ওয়ান। শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবে? এটা হচ্ছে হেপ্ট বা সেপ্ট, এটা হচ্ছে অক্ট, এটা হচ্ছে নভ বা নন, এটা হচ্ছে ডেস বা ডেক। তো বুঝতে পারছো তো কেন এটা ক্যালেন্ডার বললাম? সেপ্ট, অক্ট, নভ আর ডেস কোথায় থাকে? ক্যালেন্ডারে, তাই না? মানে আমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কেন না? জুলিয়াস সিজারের সময় সেভেন্থ মান ছিল সেপ্টেম্বর, এইথ মান ছিল অক্টোবর, নাইন্থ মান ছিল নভেম্বর, টেন্থ মান ছিল ডিসেম্বর। শুধু তাই না, তখন কিন্তু জুলাইয়ের নাম ছিল পেন্টেম্বর আর অগস্টের নাম ছিল সেপ্টেম্বর। তাহলে পেন্টেম্বর থেকে জুলাই হলো কি করে? না, জুলিয়াস সিজার এই মাসে জন্মেছিলেন, তো উনি যখন রোমের কনসাল হলেন উনি নিজের নামে, নিজের জন্ম মাসের নামে রেখেছিলেন পেন্টেম্বর,
আর তখন মাস শুরু হতো মার্চ থেকে। মার্চ কেন, মার্চ হচ্ছে উইন্টারের ঠিক পরে আসে, উইন্টারের শেষে আমরা নিউ ইয়ার বলি পৃথিবীর সমস্ত জায়গায়। স্প্রিং ইজ দ্য নিউ ইয়ার, একমাত্র ইউরোপ বাদে ওরা মিড উইন্টারে নিউ ইয়ার তৈরি করে, আগে তা ছিল না, আগে ওরাও স্প্রিং এই মানাতো নিউ ইয়ার। তাহলে মার্চ এপ্রিল মে জুন পেন্টেম্বর সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, দ্যাট ওয়াজ দ্য মান্থ। জানুয়ারি 31 ডেজে হতো, এই জানুয়ারি বলছি, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, পেন্টেম্বর 31, সেপ্টেম্বর 30, সেপ্টেম্বর 31, অক্টোবর 30, নভেম্বর 31, ডিসেম্বর 30, জানুয়ারি 31। এবার টোটাল মান্থটা তো ছিল, টোটাল ইয়ারটা হচ্ছে 365 ডেজ, তো ফেব্রুয়ারিতে করা হতো কি 29 ডেজ করে দেওয়া হতো, যাতে টোটাল ইয়ারের লেন্থটা সেম থাকে। তো উনি যখন রাজা হলেন, তো এখানে জুলাই করিলেন নিজের নামটা, মানে নিজের মাসের নামটা। ওনার পরে ওনার ভাইপো রাজা হলেন, কনসাল হলেন অ্যাকচুয়ালি, উনিও নিজের নামটা করিলেন, মাসের নামটা করিলেন অগাস্ট, কারণ ওনার নাম ছিল অগাস্টাস সিজার। কিন্তু কাকার মাস 31 ডেজে, নিজের মাস 30 ডেজে ইয়ার কি নাকি, তো উনিও ওই একটা করে ডেট অ্যাডজাস্ট করে নিজের মাসটাকেও 31 ডেজে করে নিলেন। তাহলে সেপ্টেম্বর হয়ে গেল 30, অক্টোবর হলো 31, নভেম্বর হলো 30, ডিসেম্বর হলো 31, কিন্তু ফেব্রুয়ারি থেকে আরেকটা ডেট অফ হয়ে গেল। তো একটা টিভিতে অ্যাড দেখা না, মাম্মি আমি ফেব্রুয়ারি মে 28 ডেজ কিউ হতে হ্যায়, দিস ইজ দ্য হতে হ্যায় রিজন, বিকজ ইট ওয়াজ দ্য লাস্ট মান্থ হোয়ার দ্য রিমেইনিং ডেজ ওয়ার পুট। এবার যীশুখ্রিস্ট ডিসেম্বরে জন্মে গেছে, জানুয়ারিতে তার ব্যাপটিজম হয়েছে, সেখান থেকে খ্রিস্টানরা জানুয়ারি ক্যালেন্ডার বানিয়ে দিয়েছে। রোমানরা যখন খ্রিস্টান ধর্ম অপটেইন করলো জাস্টিনিয়ান, তখন তারা যখন নতুন ক্যালেন্ডার তৈরি করলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার, তখন তারা জানুয়ারিকে ফার্স্ট মান্থ করে দিল। ঠিক আছে, তো মাঝপথে আমার লিপ ইয়ার ঢুকে গেল, লিপ মান্থ। ঠিক আছে, তো অক্টোবর আর সেপ্টেম্বর তাহলে আর সেভেন্থ আর এইট মান্থ রইল না, 9-10 মান্থ হয়ে গেল এখন যেভাবে আমরা দেখছি এটাকে। ঠিক আছে, এদের নাম মনে রাখাটা সুবিধা, পেন্ট সেক্স সেপ্ট অক নভ ডেজ। এবার ওরা শকে হ বলতো, তাই হলো হেপ্ট, সেক্স কে হেক্স, সেপ্ট কে হেপ্ট, তো দুটো নামই ওখানে চলে। তাহলে এদের দেখেই তুমি বুঝতে পারো ওকে কেমন দেখতে। আর পেছনের গ্রুপটাকে, হার্ট মানে যেটা ওর ফাংশনের উপর ডিপেন্ড করে, সেইটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ। ও কি কাজ করে তার উপর ডিপেন্ড করে, ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, যেমন ধরো আমাদের, মানে আমার প্রপার সারনেম হচ্ছে ব্যানার্জি, এখন যেটা যেটা টাইটেল কেউ একটা দিয়েছিল। ব্যানার্জিটা হচ্ছে আমাদের পরিবার যে ফাংশনটা করতো এক সময় হিস্টোরিক্যালি, পুজো করতো, সেখান থেকে এসছে। কেন ব্যানার্জিকে বাংলায় বন্ধোপাধ্যায় বলে ডাকে, বন্দনা মানে হচ্ছে পুজো করা, আমাদের ফ্যামিলি বংশ পরপর পুজো করতো, তো আমাদের ফাংশনাল রোলটা কি ছিল, বন্দনা, তাই আমাদের বন্দ্যোপাধ্যায় বলা হতো। ঠিক আছে, তো এটা আমার সারনেমের মতো কাজ করছে, তাই না? তাহলে এটাকে দেখে আমি বুঝবো বা এটা শুনে আমি বুঝবো যে এটা এক্স্যাক্টলি কি কাজ করে, সেটাই হচ্ছে আমার হার্টটা। যেমন ধরো যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটা হচ্ছে অ্যালকেন, যদি ডাবল বন্ড থাকে অ্যালকিন, যদি ট্রিপল বন্ড থাকে অ্যালকাইন, যদি হ্যালোজেন থাকে ক্লোরিন ব্রোমিন ফ্লোরিন আয়োডিন, তাহলে এটা হ্যালাইড। ঠিক আছে, যদি ওইচ থাকে অ্যালকোহল, যদি এনএইচ টু বা এনএইচ বা এন থাকে তাহলে সেটা হচ্ছে অ্যামিন, যদি এসএইচ থাকে তাহলে থায়ল, ও থাকলে ইথার, এস থাকলে থায়ো ইথার, পিওফোর থাকলে ফসফেট, এসও থ্রি এইচ থাকলে সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, NO2 থাকলে নাইট্রো। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার নন কার্বন ফাংশনাল গ্রুপ, এর মধ্যে কোনো অ্যাটমই নেই, নন অ্যাটমিক ফাংশনাল গ্রুপ। আর পরে এগুলো হচ্ছে নন কার্বন ফাংশনাল গ্রুপ,
এদের মধ্যে কোনো কার্বন নেই। ঠিক আছে, এই কার্বন না থাকা কার্বন থাকা এই ব্যাপারটা নোমেনক্লেচার সময় কাজে আসবে। তো এছাড়াও আরো কিছু কিছু আছে যার মধ্যে কার্বন আছে। ওকে টাটা। যেমন ধরো CHO, সি ডবল বন্ড ও, COOH, ঠিক আছে, এরকম ইত্যাদি ইত্যাদি ফাংশন গ্রুপ আছে। এটা হচ্ছে কার্বন কন্টেইনিং ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, তাহলে এদের নাম হচ্ছে কি, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, এটসেট্রা। তাহলে এবার তুমি যে কোনো দুটো জিনিসকে জোড়ো, এখান থেকে একটা নাও আর এখান থেকে একটা নাও, দুটোকে জুড়ে দাও, দেখবে তুমি তোমার নাম পেয়ে গেছো, তাকে দেখতে পাচ্ছ, তাকে চিনতে পারছো, তার রোল বুঝতে পারছো, তার কাজ কি বুঝতে পারছো। ঠিক আছে, যে কোনো একটা চুজ করো এখান থেকে। স্যার মিথাইল, এটা খালি অনলি কার্বন, অনলি কার্বন গ্রুপের সঙ্গে যাবে। ঠিক আছে, অনলি সি গ্রুপের সঙ্গে যাবে, সি কন্টেইন গ্রুপের সাথে যেতে পারে, বাকিদের সঙ্গে গেলে ওটা কাজ করবে না, অর্গানিক হবে না, ইনঅর্গানিক হয়ে যাবে। মিথাইল, মিথাইলের সঙ্গে কাকে চুজ করবে এখান থেকে বলো। ফসফেট কে। ওকে, তাহলে ওটা হয়ে গেল CH3PO4, CH3PO4, কিন্তু ফসফেটের তিনটে CH3 ধরতে পারে, তাহলে CH3 whole 3 PO4, এটা গেল কি CH3 whole 3 PO4। দেখা যাক কিরকম দেখতে ব্যাপারটাকে। পি ডবল বন্ড ও, ও ও ও, CHHH, CHHH and CHHH, হয়ে গেল ট্রাই মিথাইল ফসফেট। এটার নাম হয়ে গেল কি, ট্রাই মিথাইল ফসফেট। তাহলে ট্রাই মিথাইল শোনা মাত্রই তুমি বুঝলে, আচ্ছা তিনটে CH3 আছে, মুখটা মনে পড়লো, ট্রাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল কি না, ফসফেট। তাহলে ভ্যারিয়েশন হতে পারে, মুখ একটা কিন্তু হার্ট আলাদা। ঠিক আছে, সুবর্ণ নামে তো একজন নেই সারা পৃথিবীতে, অবশ্য নামটা খুব ইউনিক। ঠিক আছে, তো এটা তো আশা করা যায় না যে একটাই থাকতে পারে। ঠিক আছে, তাহলে CH3 CH3 হলে এটার নাম হয়ে যাচ্ছে ট্রাই মিথাইল অ্যামিন, ট্রাই মিথাইল অ্যামিন। তাহলে এদের দুজনের কি হলো, ফেস সেম কিন্তু হার্ট আলাদা, ফাংশন আলাদা, সারনেম আলাদা, নেম সেম সারনেম আলাদা। আবার আমি অ্যামিনেই অন্য একটা গ্রুপ ঢোকাচ্ছি, খেয়াল করে দেখো, C2H5 N C2H5 C2H5, ট্রাই ইথাইল অ্যামিন। এবার হয়ে গেল কি, ট্রাই ইথাইল অ্যামিন। এবার সারনেম সেম, সারনেম সেম, ফাংশনাল গ্রুপ সেম, কাজ একই করবে, প্রপার্টি একই, কেমিক্যাল প্রপার্টি একই, কিন্তু মুখটা আলাদা। তাহলে এর জন্য কি হয়, এর জন্য ফিজিক্যাল প্রপার্টি ডিটারমাইন হয়, এটা হচ্ছে আমার ফিজিক্যাল প্রপার্টি ডিটারমাইন করে, এটা ফিজিক্যাল প্রপার্টি, যেমন বয়লিং পয়েন্ট, স্টেট, ঠিক আছে, মেল্টিং পয়েন্ট এটসেট্রা। আর এটা তৈরি করে কি, কেমিক্যাল প্রপার্টি, মানে কার সঙ্গে রিয়াক্ট করবে, কতটা রিয়াক্ট করবে, কার সঙ্গে সলিউবল হবে, এইসব জিনিস এই ফাংশনাল গ্রুপটা ডিটারমাইন করে। ঠিক আছে, যেমন ধরো এদের সঙ্গে যদি আমি হাইড্রোজেনটা লাগাই, শুধু হাইড্রোজেন, তাহলে এটা অ্যালকেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরা চারজনই হচ্ছে গ্যাস, সেক্ষেত্রে এরা সবাই গ্যাস হয়, আর এরা সবাই কি হয় সেক্ষেত্রে লিকুইড হয়ে যায়, যদি সবাই ইফ অল আর অ্যালকেন। ঠিক আছে, এটাকে আমি আরেক জায়গায় একটু স্পষ্ট করে লিখে দিই, তাহলে বুঝতে পারবে। CH3H C2H5H C3H7H C4H9H, তাহলে এগুলো সবাই কি অ্যালকেন, এরা সবাই অ্যালকেন, কারণ দেখো এটা হচ্ছে CH4,
এটা হচ্ছে C2H6, এটা হচ্ছে C3H8, এটা হচ্ছে C4H10, মিথ এন, ইথ এন, প্রোপ এন, বিউট এন, এরা সবাই কিন্তু আমার কি গ্যাস, হালকা তাই গ্যাস, কারণ এই মুখের দিকটা হালকা আছে, মানে কম কার্বন আছে, কিন্তু যেই এটাতে কার্বনের নাম্বারটা বেড়ে গেল, C5H11, C6H12H13, C7H15, C8H17, তাহলে এরাও অ্যালকেন, এদের নাম হয়ে গেল পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, কিন্তু এরা কিন্তু আর গ্যাস রইল না, এরা হয়ে গেল কি লিকুইড। তাহলে এই যে ফেজ চেঞ্জ হলো, গ্যাস ছিল তাহলে লিকুইড হয়ে গেল, তাহলে এই ফেজ ডিপেন্ডস আপন হোয়াট, ডিপেন্ডস আপন মলিকিউলার ওয়েট, দ্যাট ইজ ইটস অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ যত বেশি হবে তত ওর মলিকিউলার ওয়েট বাড়বে, যত মলিকিউলার ওয়েট বাড়বে তত ওটা হেভিয়ার ফেজে শিফট করে যাবে। সব থেকে মোটা যে ফ্যাটটা আছে, মানে হাইড্রোকার্বনটা আছে, হাইড্রোকার্বন বলতে সব থেকে মোটা যে অ্যালকেনটা আছে, তার উপর তুমি দাঁড়িয়ে নাচতেও পারো, ঠিক আছে, ব্যাপারটা জেলির মতো ট্যাল 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 করবে, কিন্তু তুমি ওর মধ্যে ঢুকে যাবে না, ঠিক আছে, ওটা এতটাই সলিড হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার অফ অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে। আমরা একটা অ্যালিফ্যাটিক গ্রুপ লাগাই, বা একটা আমরা একটা অ্যালকিল গ্রুপ লাগাই, আর একটা ফাংশনাল গ্রুপ লাগাই, লাগিয়ে আমরা অর্গানিক অ্যালিফ্যাটিক কম্পাউন্ড তৈরি করি, ঠিক আছে। এটা কিন্তু আমরা বেসিক্যালি কার কথা বললাম, অ্যালিফ্যাটিকের, হ্যাঁ, অ্যারোমেটিক আর অ্যালিসাইক্লিকটা আমাদের খুব একটা বেশি লাগে না, যখন যেখানে লাগবে তখন সেখানে বুঝিয়ে দেবো, ঠিক আছে, চলো টাটা। আমার ব্যাটারি ড্রেন হয়ে গেছে, আমার লিভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমারও লিভ করতে হবে, পাঁচটার সময় তো।